Nitai Gaur Chaitanya Premanande. Sakale duhat tule bolun Hare Krishna Hare Krishna 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 Hare Hare सांकेतन की कृष्ण चंद्र भगवान की ताई को प्रमाण दे बकुल वृक्ष দেখছেন এখানে বলা হয় বকুল কুঞ্জ এটা হচ্ছে সিদ্ধ বকুল তো এখানে এক তান্ত্রিক আসে এই স্থানে তখন এই অবিরাম ঠাকুরের প্রভাব দেখে তার মনে হিংসা হয় যে আমার এই জায়গায় কে এত বড় শক্তি আছে যে আমার থেকেও বেশি প্রভাব বিস্তার করে তো বিভিন্নভাবে তাকে উপদ্রব করার চেষ্টা করে এক সময় এই মালিনী দেবীকে অপমান করার জন্য যখন এই অবিরাম ঠাকুরকে প্রসাদ বিতরণ করছে একটা ঝড় সৃষ্টি করে ঝড়ের মাধ্যমে তার মাথার কাপড় হাওয়াতে খুলে দেয় আর মাতাজিদের উচিত সবসময় মাথা আবৃত রাখা কাপড় দিয়ে কিন্তু এখন আমাদের সেটা হয় না উচিত ভক্তদের অন্তত করতে উনি যে দুটো হাত আর একটা দুটো হাত বের করে ওই দু হাতে পরিবেশন করছেন আর দু হাত দিয়ে কাপড় তিনি আবরণ আবার করলেন মস্তক তো এইটা দেখে সে মনে একটু ভয় পেয়ে যায় যে সাধারণ মানুষ কেউ নয় তারপরে এখানে বকুল গাছ তৈরি করেছিলেন কেন নিত্যানন্দ প্রভু এই এলাকায় প্রচার করে যে এখানে এসে একটু অন্তত বসবে কেন একটু শীতল হাওয়া পাবে সেজন্য অবিরাম ঠাকুর এটা তৈরি করেছিলেন কিন্তু উনি যখন ভোগ রন্ধন করছে বা ভগবানের সেবায় ব্যস্ত অবিরাম ঠাকুর এক সময় এসে ওই সেই তান্ত্রিক এই বকুল গাছকে মন্ত্রপ্রুত করে ভস্মীভূত করে ফেলে তখন তার শিষ্যগণ অবিরাম ঠাকুরকে সংবাদ দিচ্ছে যে প্রভু সর্বনাশ হয়ে গেছে কি না এক তান্ত্রিক এসে এই বকুল বৃক্ষটা ভস্মীভূত করে দিয়েছে তখন বলছে ও ভস্মীভূত হয়ে গেল তখন অবিরাম ঠাকুর পুনরায় ওখানে গিয়ে হাতে চৈতন্য মহাপ্রভু এবং হরিনাম জপ করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ওই মন্ত্র ভস্মীভূতর উপরে জলটা স্মে করে যে পুনরায় ওই বকুল গাছ যাতে আবার প্রকটিত ভব বলে যে জলটা ছিটে দিয়েছে আবার ওখান থেকে পুনরায় আরো মনোরম একটা বৃক্ষ তৈরি হয়ে গেল সঙ্গে সঙ্গে ফুলে ভর্তি তখন এই দৃশ্য দেখে যে আমি ক্ষমতা লাভ করেছি জীবিত গাছকে মেরে ফেলতে পারি কিন্তু এর এত ক্ষমতা যে মৃত গাছকেও আবার জীবিত করে তুললো তখন মনে একটু ভয় সঞ্চার হচ্ছে কিন্তু মাথা নত করতে চাইছে না তখন একটা সন্ধি করলেন যে আমার যে জপের মালা সেই তান্ত্রিক বলছে একটা অগ্নিকুণ্ডে দেওয়া হবে যদি আমারটা সঠিক হয় তাহলে আমারটা পুড়বে না আর তোমার যে জপের মালা সেই অগ্নিতে রাখা হবে তোমার যদি সঠিক হয় তোমারটা পুড়বে না আর যারটা সঠিক নয় তারটা পুড়ে যাবে আর যারটা পুড়ে যাবে সে যারটা পুড়বে না তার চরণে শরণাপন্ন হবে এইরকম করে একটা মানে পরীক্ষার সম্মুখীন হয়ে সেখানে একটা অগ্নিকুণ্ডের মধ্যে সেই পরীক্ষা হলো তখন সেই অবিরাম ঠাকুরের জপের মালা রাখলেন আর সেই তান্ত্রিকের জপের মালা রাখলেন কিন্তু তান্ত্রিকের জপমালা অনায়াসে পুড়ে গেল আর অবিরাম ঠাকুরের মালাটা আরো উজ্জ্বল হয়ে উঠল তখন তার চরণে শরণাপন্ন হলেন আর এই অবিরাম ঠাকুরের কাছে একটা জয়মঙ্গল নামক একটা চাবুক ছিল কিন্তু এখন সেটা এখানে নেই আর এই চাবুকের দ্বারা সেই তান্ত্রিককে দুবার আঘাত করেছিল আর তিনবার যে আঘাত করবে মালিনী দেবী তাকে বাধা দিলেন কেন এই দুবারেই তার কৃষ্ণপ্রেমে আর কিছু তার মনে কিছু থাকবে না তিনবার দিলে সে আর কিছুই করতে পারবে না বলছে আর দিতে হবে না ওর কৃষ্ণ তো জয়মঙ্গল চাবুক যার পিঠে আঘাত পাবে বা যার স্পর্শ পাবে সেই কৃষ্ণপ্রেম পাবে তো আমাদের গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ তিনি বলেছিলেন আমার সৌভাগ্য হয়েছিল যে জয়মঙ্গল চাবুক মানে পিঠে পাবার কিন্তু এখন সেটা আর এখানে নেই হয়তো চুরি হয়ে গেছে বা অন্য কোথায় আছে আমাদের সেই সৌভাগ্য হয়নি তো যাই হোক
তার পরবর্তীতে এই যে কুকুরটা দেখছেন ভগবান স্বয়ং তাকে স্বপ্ন আদেশ করে এটা হচ্ছে অভিন্ন বৃন্দাবন ধাম গুপ্ত বৃন্দাবন ধাম আমি এখানে রয়েছি আমাকে এখান থেকে উত্তোলন করে এখানে প্রতিষ্ঠা করো তো এই যে মাঝখানে যে গোপীনাথ বিগ্রহ দেখছেন তো গ্রামবাসীদের সহযোগিতায় এইখান থেকে এই পুকুর থেকে সেটা তুলে এনে এখানে স্থাপন করে তাই আমাদের সৌভাগ্য যে আজ এই পুরুষোত্তম মাসে এই শুভ তিথিতে অভিন্ন বৃন্দাবন ধামে গোপীনাথের দর্শন তার কথা শ্রবণ তার মহাপ্রসাদ গ্রহণের সুযোগ লাভ হয়েছে আর আপনারাও চেষ্টা করবেন এই সমস্ত তত্ত্ব বিষয় উপলব্ধি করে নিজের জীবনে আরো বেশি করে এই সমস্ত জিনিস গ্রহণ করুন আরো গ্রামবাসীদের কাছে বলুন প্রচার করুন আর এটা প্রকাশিত করুন কেন মহাপ্রভুর অভিরাম ঠাকুর হচ্ছেন মহাপ্রভুর নিজজন এবং আমাদের পরমারত গুরুদেব একবার সেমিনারে বলছিলেন এই অভিরাম ঠাকুর চিন্তা করছেন যে ভগবান স্বয়ং এই জগতে এলেন আমাদের মতো পতিজীবদের উদ্ধারের জন্য এখন আমাদেরও কিছু করা উচিত কিন্তু ভগবানের নাম জগৎবাসীদের বলছি একটু হরিনাম করুন কৃষ্ণের আরাধনা করুন ওরা বলছে সময় নেই এখন বয়স হয়নি বাড়িতে তিনটা গরু ২৬ বিঘা জমি ভোর হলেই জমিতে ছুটতে হয় ইত্যাদি ইত্যাদি তো কি করে আমরা ভগবানের নাম তাদের কাছে এই প্রকাশিত করব সে চিন্তা করলেন অভিরাম ঠাকুর তাই এখানে আমার মনে নেই বাৎসরিক একটা অনুষ্ঠান হয় তো সেই তিথিটা কবে চৈত্র মাসে তো কেন না তিনি চিন্তা করলেন একটা মহোৎসব করব মহোৎসবের মাধ্যমে কি হয় না প্রসাদের লোভে গ্রামবাসীরা আসবে সেই প্রসাদের লোভে গ্রামবাসী এসে যদি কেউ ওখান থেকে দু একজন কৃষ্ণনাম গ্রহণ করে হরি বল যদি কৃষ্ণনাম কেউ গ্রহণ করে এই পরিকল্পনা করে সেই তৎকালীন সময় মহোৎসব হাজার হাজার গ্রামবাসীদের নিয়ে একসঙ্গে এখানে মহোৎসব করেছিল তাই সেই জন্য আমাদেরও মাঝে মাঝে বড় বড় উৎসব করা উচিত কেন হরে কৃষ্ণ উৎসব জগন্নাথের রথযাত্রা উৎসব জন্মাষ্টমী উৎসব গৌর পূর্ণিমা উৎসব কেন জগৎবাসীকে সেই উৎসবে আনয়নের মাধ্যমে কৃষ্ণ কথা শ্রবণ করবে কৃষ্ণ প্রসাদ লাভের সুযোগ পাবে কৃষ্ণকে প্রণাম করার সুযোগ পাবে তার ফলে আস্তে আস্তে সুকৃতির মাধ্যমে তারা এই কৃষ্ণ ভক্তিটা লাভ করবে তাই এটা আমাদের উচিত যে মহাপ্রভু তার পার্শ্ববৃন্দরা যদি এত পরিকল্পনা করেছেন এবং আমরা দেখছি এখন বর্তমান তাদের যে প্রতিনিধি আমাদের ইসকনের গুরুবৃন্দ কত জীবনের ঝুঁকি নিয়ে সারা পৃথিবীতে প্রচার করছেন কেবলমাত্র তাদের খুশি করার জন্য আমাদের মতো বদ্ধজীব উদ্ধারের জন্য তাই আমাদেরও চেষ্টা করা উচিত আমাদের নিজের জীবন সার্থক করে অন্যকে উপকার করা বিশেষ করে নিজের বাড়ি নিজের গ্রাম নিজের এলাকা যার যতটুকু সমর্থ আমাদের চেষ্টা করা উচিত তাই আপনারা এই গোপীনাথের কৃপা নিয়ে আপনারা নিজে নিজ গ্রামে বাড়ি শহরে এলাকায় এই মহাপ্রভুর যে আজ্ঞা এই মহাপ্রভুর বাণী আরো কি করে বিস্তার লাভ করা যায় চেষ্টা করবেন হরে কৃষ্ণ Thank you.